নমস্কার, আমি আনন্দ শাস্ত্রী এবং আপনারা দেখছেন অ্যাস্ট্রো টিভি। আজকে খুব গুরুত্বপূর্ণ অনুষ্ঠান, গুরুত্বপূর্ণ আলোচনা এবং আজকে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিচার পদ্ধতি আপনাদেরকে শেখাবো। এবং আজকের অনুষ্ঠানটিকে যদি আপনারা ভালো করে বুঝতে পারেন এবং শিখে নিতে পারেন, তাহলে পারে এটি কিন্তু আপনাদের জন্য অত্যন্ত সহায়ক একটি ভূমিকা পালন করবে। কারণ আজকের অনুষ্ঠানটিকে যদি আপনারা ভালো করে শিখে নেন বা বুঝে নেন, তাহলে পারে ভবিষ্যতে আপনি আপনার বা আপনার কাছের মানুষদের জন্মছক থেকে অনায়াসেই বার করে আনতে পারবেন যে সেই জাতকটি জীবনে কতটা পরিমাণে অর্থ উপার্জন করতে সক্ষম হবে। অবশ্যই এই অর্থ উপার্জন করার জন্য আমরা সেকেন্ড হাউস, ইলেভেন্থ হাউস বা বিভিন্ন যোগ বা বিভিন্ন গ্রহের কম্বিনেশন, লগ্নের বলবত্তা ইত্যাদি তো বিচার করে থাকি, কিন্তু আরো সহজ পদ্ধতিতে, আরো সহজ টেকনিকে কিভাবে আমরা বুঝে যেতে পারবো যে সেই জাতক জীবনে কতটা আর্থিক সফলতাকে অ্যাচিভ করতে পারবে, তাহলে পারে আজকে যে বিষয়টা আপনাদেরকে শেখাবো সেইটার মাধ্যমে আপনারা কিন্তু অতি অনায়াসেই বার করে আনতে পারবেন। এবং আজকের অনুষ্ঠানটিতে আমি যে বিষয়টিকে আলোচনা করব সেটি লেখা রয়েছে বোর্ডের মধ্যে, দেখতে পাচ্ছেন ইন্দু লগ্ন। ইন্দু লগ্ন হচ্ছে এমন একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ক্যালকুলেশন, যেই ক্যালকুলেশনটার মাধ্যমে আমরা কিন্তু সেই জাতকের অর্থ সংক্রান্তীয় যাবতীয় বিষয় সম্পর্কে একটা ধারণা করতে পারি, একটা আইডিয়া করতে পারি এবং অর্থ সম্পর্কীয় বিষয়ে সেই জাতক কতটা সফলতা পাবে, অর্থ সংক্রান্ত বিষয়ে সে কতটা বাধার সম্মুখীন হবে, আসলে কি সে অর্থ কতটা অর্থভাগ্য কতটা নিয়ে পৃথিবীতে জন্মগ্রহণ করেছে, এই সব কিছুর উত্তর দেবে ইন্দু লগ্ন। ইন্দু মানে হচ্ছে চন্দ্র। আপনারা নিশ্চয়ই জানেন যে এই যে ইন্দু লগ্ন, এই ইন্দু লগ্নটা কিন্তু অনেকটা চন্দ্র কেন্দ্রিক একটা বিচার বলা যেতে পারে, তাই এর নাম হয়েছে ইন্দু লগ্ন। এবং এই ইন্দু লগ্ন বার করার যে পদ্ধতি, তার জন্য আপনাকে কিছুটা জ্যোতিষ বুঝতে হবে। এবং যদি আপনি জ্যোতিষ নাও বোঝেন, তাহলে আমি এতটাই সরল ভাষায়, সহজ ভাষায় আপনাদেরকে বোঝাবো যাতে আপনারা নিজেরাই বুঝে যান এবং বুঝে নিজেদের জন্মছক বার করে আপনারা নিজেরাই ক্যালকুলেশন করে আপনারা কিন্তু নিজেদের ইন্দু লগ্নটাকে বার করতে পারবেন। এবং তারপরে আমি বলবো যে এই লগ্নটিকে বার করার পর কি পদ্ধতিতে আপনি বুঝতে পারবেন যে আপনার জীবনে কতটা অর্থ ভাগ্যতে লেখা রয়েছে, অর্থাৎ কতটা অর্থ উপার্জন করতে আপনি সক্ষম হবেন। চলে আসবো বোর্ডে। আমি প্রথমেই দেখুন কিছু পয়েন্ট দিয়ে দিয়েছি, এই পয়েন্টটা আপনাকে মাথায় রাখতে হবে, মুখস্থ করতে হবে অথবা খাতাতে নোট করে রাখতে হবে। আমি এখানে লিখেছি যে রবির মান হচ্ছে 30, চন্দ্রের মান হচ্ছে 16, মঙ্গলের মান হচ্ছে 6, বুধের মান হচ্ছে 8, বৃহস্পতির হচ্ছে 10, শুক্রের হচ্ছে 12 এবং শনির হচ্ছে 1। প্রথমেই আপনারা খাতার মধ্যে পরপর স্টেপ বাই স্টেপ লিখে নিন, আমি যেরকম ভাবে লিখেছি। রবি, এইগুলো হচ্ছে মান, বিভিন্ন গ্রহের মান দেওয়া হয়েছে। রবির মান হচ্ছে 30, চন্দ্রের মান হচ্ছে 16, মঙ্গলের মান হচ্ছে 6, বুধের মান হচ্ছে 8, বৃহস্পতির মান হচ্ছে 10, শুক্রের মান হচ্ছে 12 এবং শনির মান হচ্ছে 1। এইটা প্রথমে আপনারা লিখে নিন। এরপরে আপনাদেরকে কি করতে হবে, আপনাদেরকে অত্যন্ত সহজ একটা ক্যালকুলেশন করতে হবে। আপনার জন্মছকটিকে বার করুন এবং জন্মছকটির মধ্যে আপনি প্রথমেই নজর দিন যে আপনার লগ্ন এবং আপনার চন্দ্র কোথায় রয়েছে। মনে করা যাক কোনো জাতকের বৃশ্চিক লগ্ন, তাহলে আমি এখানে সেই জাতকের লগ্নটা লেখা থাকবে। এবং মনে করা যাক সেই জাতকের মীন রাশি, তাহলে পারে সেই জাতকের চন্দ্রটা এই মীন রাশির ঘরে লেখা থাকবে। এবারে আপনাকে করতে হবে একটা সহজ অঙ্ক, সেটা কিভাবে, যে প্রথমে আপনাকে করতে হবে লগ্ন থেকে 9 নম্বর ঘরটাকে আপনাকে দেখতে হবে কোন ঘর পড়ছে এবং সেই ঘরের অধিপতি কে হচ্ছে। তাহলে লগ্ন থেকে যদি আমরা গুনি, তাহলে লগ্নকে 1 নম্বর ধরে আমরা 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9 এই ঘরটা আসছে 9, অর্থাৎ কর্কট রাশির ঘরটা 9 আসছে। তাহলে আমাকে কর্কট রাশির অধিপতিকে, অর্থাৎ যেই ঘরটা 9 আসবে সেই ঘরটার অধিপতি যে, তার মানটাকে আমরা লিখব। তাহলে এখানে চন্দ্রের মান কত লেখা রয়েছে, 16। তাহলে আমরা এখানে লিখে দিচ্ছি চন্দ্রের মান 16। এরপরে আমাদেরকে লগ্নের নবম ঘর আমরা পেয়ে গেলাম। এবার ঠিক একই রকম ভাবে চন্দ্রের নবম ঘরটাকে আমাকে দেখতে হবে। আপনার লগ্ন বা চন্দ্র যে কোনো কিছু হোক না কেন, আপনার লগ্ন থেকে নবম ঘরটার অধিপতি যে গ্রহটি হবে তার মানটিকে লিখবেন এবং চন্দ্র থেকে নবম ঘরটির অধিপতি যে গ্রহটি হবে তার মানটিকে লিখবেন। তাহলে চন্দ্র থেকে নবম ঘরটি কে হচ্ছে, 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9
অর্থাৎ এই ঘরটা হচ্ছে চন্দ্রের নবম ঘর, অর্থাৎ বৃশ্চিক রাশির ঘরটা। তাহলে বৃশ্চিক রাশির অধিপতি কে? মঙ্গল। তাহলে মঙ্গলের মান এখানে কত আছে? মঙ্গলের মান হচ্ছে 6। তাহলে আমরা এখানে লিখব মঙ্গলের মান হচ্ছে 6। এবারে আমাদেরকে কি করতে হবে, এই যে দুটো আমরা মান পেলাম এই দুটো মানকে আমাদেরকে যোগ করে দিতে হবে। তাহলে পরে আমরা 16 আর 6 কে যদি আমরা যোগ করি তাহলে আমরা কত পাবো? আমরা পাবো 22। 16 আর 6 কে যদি আমরা যোগ করি তাহলে আমরা পেয়ে যাব 22। এবারে ইন্দু লগ্ন বার করার টেকনিক, এই 22টাকে অর্থাৎ দুটো গ্রহকে যোগ করে যেই মানটা আমরা পাবো সেই মানটাকে 12 দিয়ে আমাদেরকে ডিভাইডেড করতে হবে, অর্থাৎ 12 দিয়ে আমরা ভাগ করব। তাহলে 12 দিয়ে আমরা ভাগ করব ততক্ষণ যতক্ষণ না 12 নিচে অবশিষ্ট আসছে। তাহলে পরে আমরা এখানে যদি এটা হয়ে যেত, মনে করা যাক 22-এর জায়গায় মনে করা যাক যদি এটা হতো 25, আমি সাধারণভাবে ধরলাম, তাহলে পরে এখানে 12 দুগুণে 24, তারপরে 1 অবশিষ্ট আসতো, তাহলে আমাদের অবশিষ্টটাকে দরকার। তাহলে পরে এখান থেকে 12 দিয়ে ভাগ করলে পরে 1 হবে, এখানে 12 লিখব, এবং 12 থেকে এই 22-কে বিয়োগ করলে পরে 10 হবে। এই 10টা আমাদের ইন্দু লগ্নকে নির্দেশ করবে, অর্থাৎ কেমন করে? প্রথমে আমি আবার সহজ ভাষায় বলছি যে আপনার লগ্ন থেকে নবমপতি যে গ্রহটি হবে তার মান লিখবেন, চন্দ্র থেকে নবমপতি যে গ্রহটি হবে তার মান লিখবেন, দুটি মানকে যোগ করবেন, এবং দুটি মানকে যোগ করার পর 12 দিয়ে সেটিকে ভাগ করবেন, এবং আমাদের দরকার অবশিষ্টটা। তাহলে অবশিষ্টটা হবে হচ্ছে মেন ইন্দু লগ্নের নির্দেশ করবে। তাহলে পরে আমি এখানে অবশিষ্টতে কত পেলাম? 10 পেলাম। তাহলে এই 10টাকে আমাকে কি করতে হবে? আমাকে চন্দ্র থেকে এখানে অবশিষ্ট যতটা হবে আমাকে চন্দ্র থেকে তত নম্বর ঘর অবধি এগোতে হবে। তাহলে পরে এখানে আমি যেহেতু 10 পেয়েছি তাহলে পরে আমাকে চন্দ্র থেকে 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10 এই ধনু লগ্নের ধনুর ঘরটা, এই ধনুর ঘরটা হচ্ছে জাতকের ইন্দু লগ্ন, এই ধনুর ঘরটা হচ্ছে জাতকের ইন্দু লগ্ন, এই ধনুর ঘরটা হচ্ছে জাতকের ইন্দু লগ্ন। এবার মনে করা যাক যে আপনাদের চন্দ্র থেকে বা লগ্ন থেকে যোগ করার পরে 12 নিচেই পাওয়া যাচ্ছে, মনে করা যাক এমন হলো যে 12ই আসলো না, 12-র কম আসলো, তাহলে পরে ভাগ করতে হবে না আর 12 দিয়ে। যদি আপনাদের দুটো সংখ্যাকে যোগ করে 12 নিচে হয় তাহলে পরে আপনাকে আর 12 দিয়ে ডিভাইডেড করা যাবে না, কারণ হচ্ছে 12 কমে যদি হয় তাহলে তো ভাগ করা যাবে না। সেক্ষেত্রে যতটা সংখ্যা আসবে ততটাই সংখ্যা অনুসারে চন্দ্র থেকে পরপর গুণে যেতে হবে। তাহলে পরে যেই ঘরটা, অর্থাৎ মনে করা যাক দুটো আপনার লগ্নের সপ্তম ঘর আর লগ্নের নবম ঘর এবং চন্দ্রের নবম ঘরকে যোগ করে মনে করা যাক 8 আসলো, তাহলে 8কে তো আর 12 দিয়ে ভাগ করা যাবে না, 8 তো 12 তলায় আছে, তাহলে পরে ওই 8 সংখ্যাটাকে আমরা চন্দ্রকে 1 নম্বর ধরে 1, 2, 3, 4 করে 8 নম্বর ঘর যেখানে পড়ছে সেইখানটায় আমরা ইন্দু লগ্নটাকে লিখে দেবো। আমি বললাম যে এই ইন্দু লগ্ন বুঝতে গেলে পরে কিন্তু কিছুটা জ্যোতিষ বোঝা দরকার। তাহলে আমরা ইন্দু লগ্ন পেয়ে গেলাম। এইবারে ইন্দু লগ্ন বিচার পদ্ধতি কেমন প্রকৃতির হবে? প্রথম নম্বর কথা হচ্ছে যে এই ইন্দু লগ্ন আমরা তো বার করলাম, কিন্তু তার সঙ্গে সঙ্গে আমাদেরকে মাথায় রাখতে হবে যে আমাদের জন্মছকের মধ্যে যেখানে যা গ্রহ ছিল সব ওই একই রকম ভাবে থাকবে। আবার বলছি ইন্দু লগ্ন বার করার যে পদ্ধতি সেটা তো আমরা পার করে নিলাম, কিন্তু জন্মছকের যেখানে যা গ্রহ ছিল সেই গ্রহগুলো একই প্লেসমেন্টে থাকবে, আপনার যে জন্মছকের যেখানে যেখানে যা গ্রহ বসে রয়েছে সেগুলো সেই প্লেসমেন্টে থাকবে। শুধু আপনি ইন্দু লগ্নটাকে একটা পেন দিয়ে একটা মার্ক করে নিন যে এই জায়গাটা আমার ইন্দু লগ্ন হয়েছে। এবারে কি করতে হবে, যদি ইন্দু লগ্ন থেকে, যদি ইন্দু লগ্নটা আপনার যেই পয়েন্টে হয়েছে সেই ইন্দু লগ্ন থেকে যদি কেন্দ্র কোণে শুভ গ্রহ থাকে তাহলে পারে কিন্তু আপনি জীবনে অনেকটা পরিমাণে অর্থ উপার্জন করতে পারবেন। ইন্দু লগ্নের অধিপতি অর্থাৎ যেই ঘরটি ইন্দু লগ্ন হয়েছে, যেমন মনে করা যাক এখানে ইন্দু লগ্ন হয়েছে ধনুর ঘরেতে এবং ইন্দু লগ্নের অধিপতি হচ্ছে বৃহস্পতি, তাহলে ইন্দু লগ্নের অধিপতি যদি ইন্দু লগ্নকে দৃষ্টি দেয় বা ইন্দু লগ্নেই থাকে তাহলে পারে এটি কিন্তু আপনার জীবনে প্রবল ধনযোগের সৃষ্টি করবে এবং একটা না একটা সময় আপনার জীবনে কিন্তু প্রচুর অর্থ উপার্জন করার একটা সুযোগ সুবিধা অবশ্যই আসবে। ইন্দু লগ্নের ওপরে যদি অশুভ গ্রহের দৃষ্টি থাকে, যেখানে আপনার ইন্দু লগ্নটি হয়েছে এই ঘরটির ওপর যদি কোনো জায়গা থেকে অশুভ গ্রহরা দেখে তাহলে পারে কিন্তু আপনার প্রচুর অর্থ লোকসান হবে
প্রচুর অর্থের ক্ষতি হতে পারে এবং আপনি অর্থ উপার্জন করতে গিয়ে জীবনে নানা বাধার সম্মুখীন হতে পারেন। ইন্দুলগ্নের দ্বিতীয় একাদশ ভাব, অর্থাৎ যেটা আপনার ইন্দুলগ্ন হবে, সেই ইন্দুলগ্নের দ্বিতীয় ভাব বা একাদশ ভাব, এই দ্বিতীয় একাদশ ভাবের গ্রহ যদি থাকে তাহলে সেই গ্রহরা কিন্তু আপনার ইন্দুলগ্ন অর্থাৎ অর্থ উপার্জন করার ক্ষেত্রে অত্যন্ত সহায়ক ভূমিকা পালন করবে। অর্থাৎ মনে করা যাক আপনার ইন্দুলগ্ন হয়েছে আর এখানে কোনো গ্রহ আছে, অর্থাৎ একাদশ ভাবে কোনো গ্রহ আছে বা দ্বিতীয় ভাবে কোনো গ্রহ আছে, হতে পারে সেই গ্রহটা লগ্ন থেকে হতে পারে অষ্টমে, লগ্ন থেকে হতে পারে দ্বাদশ, কিন্তু ইন্দুলগ্ন থেকে দ্বিতীয় বা একাদশে আছে, তাহলে পারে সেটি অষ্টম বা দ্বাদশ হওয়া সত্ত্বেও সেই গ্রহটা কিন্তু আপনাকে অর্থ উপার্জন করতে সহযোগিতা করবে। সেই গ্রহটার কারকতা অনুসারে আপনি কিন্তু জীবনে কিছু অর্থ উপার্জন করতে পারবেন। ইন্দুলগ্নের অধিপতি যে গ্রহটি হবে, অর্থাৎ যেখানটা আপনার ইন্দুলগ্ন হবে সেই গ্রহ, সেই ঘরটির মালিক হচ্ছে ইন্দুলগ্নের অধিপতি। এই ইন্দুলগ্নের অধিপতি যদি নবাংশতে গিয়ে সক্ষেত্রে থাকে বা নবাংশেতে গিয়ে নবাংশের লগ্নের কেন্দ্র কোণে থাকে, তাহলে পারো কিন্তু আপনি জীবনে অনেকটা পরিমাণে অর্থ উপার্জন করতে পারবেন। আবার অপরদিকে ইন্দুলগ্নের ওপর অশুভ গ্রহের দৃষ্টি বা ইন্দুলগ্নের অধিপতি যে, তার সঙ্গে যদি অশুভ গ্রহরা বসে থাকে তাহলেও আপনাকে অনেকটা অর্থের ক্ষতি বা অর্থ উপার্জন করতে বাধা সৃষ্টি করবে। আবার অপরদিকে ইন্দুলগ্ন থেকে তৃতীয় বা অষ্টমে যদি কোনো গ্রহ থাকে, কিছুটা দ্বাদশে ওর ক্ষেত্র, ইন্দুলগ্ন থেকে তৃতীয় অষ্টম এবং দ্বাদশে যদি কোনো গ্রহ থাকে, সেই গ্রহগুলো কিন্তু আপনার জীবনে অর্থ উপার্জন করতে বাধা দেবে। সেই গ্রহগুলো কিন্তু আপনার অর্থ উপার্জনের ক্ষেত্রে অনেকটাই সমস্যায় আপনাকে ফেলবে। এবং কিভাবে ফেলবে, তাহলে পরে সেই গ্রহটি মনে করা যাক যে ইন্দুলগ্ন থেকে অষ্টম ঘরে বসে রয়েছে মঙ্গল, তাহলে পরে এই মঙ্গল কিন্তু আপনার অর্থ উপার্জনের ক্ষেত্রে বাধা দেবে। আমি এরকম প্র্যাকটিক্যালি অভিজ্ঞতায় দেখেছি যে কোনো একটি বাড়িতে এরা কোনো একজন জাতকের অষ্টমেতে বসে রয়েছে, ইন্দুলগ্নের অষ্টমেতে বসে রয়েছে মঙ্গল, সেক্ষেত্রে বেশিরভাগ সেক্ষেত্রে আমি দেখেছি যে সেই জাতকের অর্থ বা ব্যবসার ক্ষেত্রে তার ভাই ভাইয়ের সাথে তার এতটাই বিবাদ সৃষ্টি হয়ে গেছে যে তার ব্যবসার মধ্যে তার ভাই কিন্তু কেস কাচারি করে তার ব্যবসাটাকে বন্ধ করে দিয়েছে। এই হচ্ছে অষ্টমের গ্রহ, অর্থাৎ যেই গ্রহটি থাকবে সেই গ্রহটির কারকতা অনুসারে কিন্তু আপনার আর্থিক উপার্জনের ক্ষেত্রে বাধা সৃষ্টি হয়ে যাবে। এবং আপনি যদি সঠিকভাবে এই ইন্দুলগ্নটিকে ক্যালকুলেশন করে বার করতে পারেন, তাহলে পারে আমার দৃঢ় বিশ্বাস যে আপনার জীবনে কতটা অর্থ আপনি পেতে পারেন, আপনার জীবনে কতটা আর্থিক সফলতার মধ্যে আপনি প্রবেশ করতে পারেন, আপনার জীবনে কতটা বড় জায়গায় আপনি আপনার আর্থিক ডেভেলপমেন্টকে নিয়ে যেতে পারেন, এর ইন্ডিকেশন কিন্তু এই ইন্দুলগ্ন থেকে পাওয়া যাবে। হতে পারে আজকে আপনি কোনো অর্থ কামাচ্ছেন না, হতে পারে আজকে আপনার পকেট নিঃস্ব, কিন্তু ইন্দুলগ্নের প্লেসমেন্ট যদি ভালো থাকে তাহলে পারে আমার দৃঢ় বিশ্বাস যে একটা না একটা সময় আপনার ঘুরবে এবং আপনার জীবনেও কিন্তু অনেক অর্থ উপার্জন করার সুযোগ সুবিধা অবশ্যই আসবে। কারণ জ্যোতিষ হচ্ছে বিজ্ঞান, জ্যোতিষ হচ্ছে দর্শন, জ্যোতিষ হচ্ছে 100% গ্যারেন্টি দেয় যদি ক্যালকুলেশন সঠিক হয়। তো অবশ্যই আপনারা এইটাকে শিখুন, এটাকে ভালো করে বুঝুন, এছাড়াও ভালো ভালো অনুষ্ঠান দেখতে, জ্যোতিষের শিক্ষামূলক অনুষ্ঠান দেখতে চ্যানেলটিকে আজই সাবস্ক্রাইব করুন। এবং অবশ্যই জ্যোতিষকে সহজ সরল ভাষায় জানতে বা বুঝতে গেলে পারে কিন্তু এই চ্যানেলটি দিকে অবশ্যই নজর রাখুন। এবং অনুষ্ঠানটি আপনাদের কেমন লাগলো কমেন্ট বক্সে লিখে জানাবেন, এবং যদি ভালো লাগে অবশ্যই লাইক, যদি ভালো না লাগে অবশ্যই ডিসলাইক, কিন্তু কিছু একটা নিজের একটা যেটা আপনি বুঝেছেন সেই অনুপাতে কিন্তু একটা অবশ্যই কমেন্টস করবেন। অবশ্যই পরের অনুষ্ঠানে আবার দেখা হবে, ততক্ষণের জন্য নমস্কার।